بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن شداد بن عوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة رواه البخاري اللهم صلِّ وسلِّم وبارك على محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুনদার প্রোগ্রামে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে সকাল সন্ধ্যার দোয়া আমরা আলোচনা করে যাচ্ছি আজকে আমি আপনাদের সামনে সকাল সন্ধ্যার দোয়া সাত নম্বর দোয়া এর আগে আমি ছয়টি দোয়া বলার সুযোগ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন আজকে সকাল সন্ধ্যার যে দোয়াটি আমি বলবো সেটা হবে সাত নম্বর দোয়া সেই দোয়ার নাম হবে সাইয়দুল ইস্তেগফার সেই দোয়ার নাম হবে সাইয়দুল ইস্তেগফার সাইয়দ মানি বাদশাহ সাইয়দ মানি সর্দার সাইয়দ মানি হেড যে যত ইস্তেগফার আছে ইস্তেগফারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইস্তেগফার আমাদেরকে বলে দিয়েছেন ইস্তেগফারের জন্য অনেক কালিমা অনেক সেগা অনেক ওয়ার্ড অনেক দোয়া ইস্তেগফারের অনেক দোয়া আছে অনেক রকমের দোয়া আছে যেটার মধ্যে গুনাহ মাফির কথা আছে এটা চাই কোরআনের আয়াত হোক অথবা হাদিসে আসুক হাদিসের দোয়ার মধ্যে আসুক যদি মাফির কথা আসে তাহলে এটার নাম হবে ইস্তেগফার এটার নাম হবে ইস্তেগফার আর ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার আজকে আমি আপনাদের সামনে বলবো ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যত ইস্তেগফার আছে সমস্ত ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এর আগে আমি সংক্ষেপে যদি বলি ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সহজ ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 এটা একবারে সহজ এবং একবারে সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ যে আমি আল্লাহর কাছে আমি মাফি চাই ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তেগফার এরকম আছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা একটা ইস্তেগফার আরেকটা ইস্তেগফার আছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এরকম ইস্তেগফার আছে আমি আপনাদের সামনে আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করব আমি এখন আপনাদের সামনে আজকের যে ইস্তেগফারের মধ্যে যে আমি ইস্তেগফার আমরা আলোচনা করব যে ইস্তেগফারকে বলা হয়েছে হাদিসের ভাষায় সাইয়দুল ইস্তেগফার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারের নাম দিয়েছেন সাইয়দুল ইস্তেগফার অর্থাৎ যতটা ইস্তেগফার আছে সবগুলোর মাঝে এটা হলো সাইয়দ এটা সর্দার সুবহানাল্লাহ আসুন আমরা একবার এই দোয়াটি পড়ি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন আজকের যে দোয়াটা সেই দোয়ার নাম হইল সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার এটাকে আমরা কি করতে হবে ফজরের পরে একবার পড়ব মগরিবের পরে একবার পড়ব সকালে একবার পড়ব সন্ধ্যায় একবার পড়ব আসুন আমরা দোয়াটি একবার পড়ি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك
وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ أمي أبار بلتي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت عشان أمر عبارة بولي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إدوار ارتهلو যে হে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া তো কোনো মাবুদ নাই, আপনি ছাড়া তো কোনো মাবুদ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্য অনুযায়ী তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব, আমি সাধ্য অনুযায়ী তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব, আমি যা করেছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাচ্ছি, আমি যা করেছি তার অনিষ্ট থেকে, আমি যা করেছি তার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামত নিয়ে তোমার কাছে ফিরে এসেছি, আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামত নিয়ে তোমার কাছে ফিরে এসেছি, অর্থাৎ আমি নিয়ামতের কথা স্বীকার করছি, হে আল্লাহ আপনি যে আমাকে কন্টিনিউ যে নিয়ামত দিয়ে যাচ্ছেন সেই নিয়ামতের কথা আমি স্বীকার করছি, হে আল্লাহ আপনি যে আমাকে নিয়ামতগুলো দান করেছেন সেই নিয়ামতগুলো নিয়ে আমি আপনার কাছে ফিরে এসেছি এবং আমার গুণা নিয়েও আপনার কাছে ফিরে এসেছি, আমি যে গুণা করি, আমি যে গুণা আমার দ্বারা হয় সেই গুণা নিয়েও আমি আপনার কাছে ফিরে এসেছি, অর্থাৎ আমি সারেন্ডার করছি, আমি স্বীকার করছি, অতএব হে আপনি আমাকে ক্ষমা করে দাও, অতএব আপনি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া গুণা ক্ষমা করার আর কেউ নাই। অনুবাদের মধ্যে আমরা নেক্সট পেজে যাব, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে যে হে আল্লাহ আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত নিয়ে আপনার কাছে ফিরে এসেছি, অর্থাৎ আপনি তো আমাকে যেহেতু নিয়ামত দিচ্ছেন এগুলো তো কাউন্ট করতে পারবো না, সেই নিয়ামতগুলোর কথা আমি স্বীকার করছি এবং আমার যত গুণা আছে একদিকে আপনি নিয়ামত দিচ্ছেন আবার আমি দেখা যায় আপনাকে নারাজ করে ফেলছি, আপনার আপনার কথা মানছি না, গুণা হয়ে যাচ্ছে, তখন হে আল্লাহ আমি আপনার সামনে স্বীকার করলাম, আমি সারেন্ডার করলাম, হে আল্লাহ আপনার সামনে আমি আমার গুণাগুলো নিয়ে এসেছি, আপনি ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া তো গুণা ক্ষমা করার আর কেউ নাই, তুমি ছাড়া গুণা করা ক্ষমা করতে তো আর কেউ পারবে না, সেই হিসাবে হে আল্লাহ আপনি আমার গুণাকে আপনি মাফ করে দেন। এটা ছিল আজকের দোয়ার মিনিং, যেটা আমি আবার বলি যে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব, আপনি আমার রব, আর আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বন্দা, আমি তৌফিক অনুযায়ী আমি সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব, প্রতিষ্ঠিত আপনার সাথে আমি যে অঙ্গীকার করেছি যে আমি আপনাকে নারাজ করবো, আমি আপনার হুকুম মানব, আমি যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে আমি ধরে রাখবো, এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি আপনার হুকুম মানি তাহলে আপনি আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদ রাখবেন, এটাও আপনি আমাকে দিবেন, এবং আমি যা করেছি
আমি তো অনেক বাদ খারাপ কাজ করেছি, এগুলোর অনিষ্ট থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, আমার প্রতি আপনার যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলোর কথা আমি স্বীকার করছি, এবং আমি গুনাহ নিয়েও আপনার সামনে এসেছি, আমার গুনার কথা আমি স্বীকার করছি, আপনি আমাকে ক্ষমা করে দাও, কেননা আপনি ছাড়া তো গুনাহ ক্ষমা করার আর কেউ নাই। এখন এই যে এটার নাম হইল সাইয়েদুল ইস্তেগফার, ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা একবার পড়ব, ফজরের পরে আমরা একবার পড়ব, মাগরিবের পরে একবার পড়ব, এছাড়াও আপনি বেশি বেশি করে এটা পড়তে পারবেন, পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম ফজরের পরে আমরা একবার পড়ব আর মাগরিবের পরে আমরা একবার পড়ব। আমরা যদি একটু হাদিসের দিকে যাই, হাদিসের মধ্যে আসছে আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু আন, আন শাদ্দাদ ইবনে আউসিন রাদিয়াল্লাহু আন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা। হযরতে শাদ্দাদ ইবনে আউস, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ যত ইস্তিগফার আছে এগুলোর মধ্যে সবচেয়ে সর্দার ইস্তিগফার, এগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো আন তাকুলা, যে আপনি বলবেন, আপনি বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। আপনারা যে স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন দোয়াটা, সেই দোয়াটা নবী করিম বললেন যে সাইয়্যিদুল ইস্তিগফার হলো এই দোয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। যত রকমের ইস্তিগফার আছে, যত কয়েক রকমের ইস্তিগফার আছে, ইস্তিগফারের অনেক দোয়া আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো এটা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন যে যেটা, যে মানুষে এটাকে দিনের বেলা পড়বে ইয়াকিনের সাথে, যদি কোনো মানুষে এই দোয়াটাকে পড়ে, এই ইস্তিগফারকে পড়ে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর সে যদি বিকাল হওয়ার আগে যদি সে দিনে মারা যায়, বিকাল হওয়ার আগে যদি সে মারা যায়, তাইলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি, সে জান্নাতি। এরপরে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ এটা রাত্রে পড়ে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি এটা পড়ে, এই দোয়াটা পড়ে, আর সকাল হওয়ার আগে, সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, তাইলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ, এটা দেখেন কত বড় ফজিলত, কত বড় ফজিলত এটা। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে। এখন কথা হলো আমরা এই যদি আমরা এটা অভ্যাস করে নিতে পারি, আমরা এটাকে অভ্যাস করে নিতে পারি, ফজরের পরে যদি আমরা পড়ে নেই, তাইলে আপনি যদি এই দিনের ভিতরে আপনি মারা যান, এই দিনের ভিতরে সন্ধ্যা হওয়ার আগে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতি হয়ে গেলেন। আমরা তো জানি না আমরা কোন সময় কার মৌত আসবে, আমরা জানি না। আর আমার বিশ্বাস যদি আমরা এটাকে পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটাকে পড়ার তৌফিক দান করবেন, যেদিন আপনি ইন্তেকাল করবেন এই দিনে আপনাকে পড়ার তৌফিক দান করবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। তাইলে আমরা এটা কী করতে হবে, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আমরা এটাকে পড়ে নিব একবার, ফজরের পরেই আমরা একবার পড়ে নিব, আর মগরিবের পরে আমরা একবার পড়ে নিব। ফজরের পরে একবার পড়ে নিলে পুরো দিনের ভিতরে মৃত্যু হলে আমরা জান্নাতি হয়ে যাব, আর সন্ধ্যার পরে পড়ে নিলে ভোর হওয়ার আগ পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত যদি আমার আর মৌত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতি হয়ে যাব আমরা। এখন এটা ছিল আপনার এই আপনার আজকের যে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা এর সাথে সাথে আমি আপনাদেরকে বলেছি যে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা, এটা হলো একটা ইস্তিগফার, আরও কিছু ইস্তিগফার আছে, আরও কিছু ইস্তিগফার আছে। আপনি আমরা যেটা বলি প্রত্যেক নামাজের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, 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 এই যে এটা, এটা একটা ইস্তিগফার, এটা একবারে সহজ ইস্তিগফার, এটাকে আমরা বেশি বেশি করে পড়ব। আপনার, আপনি মার্কেটে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি এটা পরে পরে যান, বেশি করে ইস্তিগফার করেন, আসার সময় ইস্তিগফার করেন, আপনি ট্রেন স্টেশনের মধ্যে আসেন আপনি এটা পড়েন, আপনি বাসের মধ্যে আসেন আপনি এটা পড়েন, আপনি বিছানার মধ্যে আসেন আপনি এটা পড়েন, আপনি ইস্তিগফার বেশি বেশি করে করেন,
হাদিসের মধ্যে এটার অনেক ফজিলত আসছে, যারা ইস্তেগফার বেশি বেশি করে করবে, যারা ইস্তেগফার বেশি বেশি করে করবে এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে যারা ইস্তেগফার বেশি করে করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিম মাখরাজা, মান লাযিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফার বেশি বেশি করে করবে তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত টেনশন থেকে মুক্তি দান করবেন। তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, যে তাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকার সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন, সকল প্রকার সংকীর্ণতা, সকল প্রকার সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন। যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে বেশি বেশি করে মাফি চাইবে, আস্তাগফিরুল্লাহ বেশি করে মাফি চাইবে, বেশি করে মাফি চাইবে। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো গুনাহ ছিল না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভরিডে প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন, 70 বার গুনাহ মাফি চাইতেন, 70 বার গুনাহ মাফি চাইতেন। তাহলে আমাদের কী অবস্থা, আমরা কয়বার গুনাহ মাফি চাই, গুনার মাফি চাই কয়বার আমরা মাফি চাই? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যারা ইস্তেগফার বেশি করে করবে তাদেরকে আল্লাহ তাআলা সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন, অর্থাৎ তার কোনো এই আপনার লাইফের মধ্যে যে সংকীর্ণতা আসে, অনেক সময় অন্ধকার হয়ে যায়, চোখে রাস্তা দেখে না, ফ্যামিলির প্রবলেম আছে, এই আর্থিকভাবে সমস্যা আছে, এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রবলেম আছে, হাজব্যান্ড নিয়ে প্রবলেম আছে, ওয়াইফ নিয়ে প্রবলেম আছে, এই সময় এই সমস্ত পেরেশানির সময় আমাদের কী করণীয়, যে আমাদের করণীয় হলো বেশি করে আল্লাহর কাছে মাফি চাইব। হাদিসের মধ্যে আসছে যদি তুমি বেশি করে ইস্তেগফার করো তাহলে তোমার যত রকমের সংকীর্ণতা আছে সবগুলোকে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, আপনার যে কোনো সমস্যা যদি হয়, আপনার ফ্যামিলিগত প্রবলেম আছে, আপনার বাচ্চাদেরকে নিয়ে প্রবলেম আছে, আপনার অর্থনৈতিকভাবে, আপনার আর্থিকভাবে আপনার সমস্যার মধ্যে আছেন, আপনার পয়সা নাই, আপনার এই আপনার অনেক অসুস্থ অবস্থায় আছেন, আপনি যে কোনো রকমের পেরেশানির মধ্যে আছেন, আপনি বাচ্চাদেরকে নিয়ে পেরেশান অবস্থায় আছেন, তাহলে আপনি বেশি করে ইস্তেগফার করেন, আপনি বেশি করে ইস্তেগফার করেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, আপনার যত রকমের টেনশন আছে, যত রকমের সমস্যা আছে, এগুলো হইলো আপনার কী হয়ে যাবে, দূর হয়ে যাবে ইস্তেগফার করলে। ইস্তেগফার করলে এগুলা হবে কী হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। আমরা বলি না একটা ওয়াটার প্রুফ বলি, মানে যেটার মধ্যে পানি ঢুকে না, আপনার যদি গড়িটা যদি ওয়াটার প্রুফ হয় তাহলে পানির মধ্যে ঢুকাইলে পানি ঢুকবে না, পানির ভিতরে ঢুকাইলেও ঢুকবে না। আর পেরেশানি আসছে, পুরা দুনিয়ার মধ্যে পেরেশানি আসছে, কিন্তু আপনি যদি বেশি করে ইস্তেগফার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এই আপনার এই টেনশন থেকে, এই পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন। হ্যাঁ, এরপরে আপনার কী অবস্থা হবে, এরপরে বলছেন আপনাকে এমনভাবে এই আপনার রিজিক দেওয়া হবে, এমন জায়গা থেকে আপনাকে রিজিক দেওয়া হবে যদি আপনি ইস্তেগফার বেশি করে করেন, তাহলে যেটা আপনি কল্পনাই করেন নাই কীভাবে আসবে, এটা আপনি কল্পনাই করেন নাই। ওয়ারাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ারাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। তাহলে আমরা আপনাদের সামনে বললাম যে ইস্তেগফারের আমরা বেশি করে করব, আর একবারে সহজ ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বসতে, আপনি বসে বসে থাকছেন, আপনি একটু পড়েন, হ্যাঁ আপনি হাঁটছেন আপনি হাঁটার সময় এটা পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। এরপরে আপনি এই বাসের মধ্যে আসেন, ট্রেনের মধ্যে আসেন, প্লেনের মধ্যে আসেন, আপনি বেশি করে ইস্তেগফার করেন। হ্যাঁ, আপনি অন্যগুলোও পড়তে পারবেন, আপনি অন্যগুলো পড়তে পারবেন, দুরুদ শরীফ পড়তে পারবেন, আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, আল্লাহু আকবার পড়তে পারবেন। এই সবগুলোর মধ্যে ইস্তেগফারটা হবে বেশি। কেন? গুনাহ মাফি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তাইলে আমরা যেহেতু আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় এই জন্য আমরা আল্লাহর কাছে গুনাহ মাফি চাইব বেশি। অর্থাৎ আপনি যদি অন্যগুলো যদি আপনি 100 বার পড়েন, যেমন সুবহানাল্লাহ যদি সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ যেটা ইস্তেগফার যেটা, এটা আপনি 200 বার করেন, 300 বার করেন। হ্যাঁ, এটা আমাদের একটা আপনাদেরকে একটা নিয়ম বলে দিলাম যে আমরা ইস্তেগফার বেশি করে করব। আর ইস্তেগফারের জন্য আমি একটা বললাম যে আস্তাগফিরুল্লাহ একটা কালিমা, আরেকটা ইস্তেগফার হইল যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও আমরা সবাই পারি, এটাও আমরা সবাই পারি, এটাও আমরা বেশি আমরা পড়তে পারি, এটাও পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে মাফি চাই, মিন কুল্লি যামবিন, সমস্ত গুনাহ থেকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আর আমি আপনার কাছে কি করছি, আমি আপনার কাছে তওবা করছি, আপনার কাছে আমি রিটার্ন চলে আসছি। তওবা মানে কি? ফিরে আসা,
তওবা মানে কি আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। এরপরে আরেকটা দোয়া আছে, আরেকটা ইস্তেগফার আছে এরকম, যেটা হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, আল্লিমনি দুআআন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটি আমি নামাজের মধ্যে পড়ব, যে দোয়াটি আমি কার মধ্যে পড়ব, নামাজের মধ্যে পড়ব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর, হে আবু বকর তুমি এটা পড়ো, তুমি এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহীম, যেটাকে আমরা দোয়া মাসুরা বলি, আমরা নামাজের শেষে এটা পড়ি, দুরুদের পরে আমরা এটা পড়ি। এই দোয়াটা হাতেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সময় আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটি আমি নামাজের মধ্যে পড়ব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হাতেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়াটি শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও ইস্তেগফার, এটাও কি একটা ইস্তেগফার, কেন এটার মধ্যে কি আছে, মাফি চাওয়া আছে, গুনার ক্ষমা চাওয়া আছে। আসুন আমরা একটু অর্থটা পড়ি, অর্থটা আমরা এটা বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি তো আমার উপর অনেক জুলুম করে ফেলেছি, জুলুমের কোনো শেষ নাই, কত জুলুম যে করেছি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার হাতের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার কানের দ্বারা, আমার কল্পনার দ্বারা কত গুনাহ যে করেছি, আল্লাহ আমি তো গুনার কোনো শেষ নাই, আমার চোখকে নাপাক করে দিয়েছি, চোখকে দেখতে দেখতে যে নাজায়েজ জিনিস দেখতে দেখতে আমার কী হয়ে গেল, চোখটা নষ্ট হয়ে গেল, আমার চোখটা আপনার, আপনি আমাকে আমানত দিয়েছিলেন যে আমি আমার, আমি কী করবো, চোখের দ্বারা কোরআনকে দেখবো, চোখের দ্বারা আমি আমার মাকে দেখবো, আমার বাবাকে দেখবো, বাচ্চাদেরকে দেখবো, কিন্তু দেখা গেল আমি চোখকে আমি সঠিকভাবে ইউজ করি নাই, আমার কানের দ্বারা আমি নাজায়েজ জিনিস আমি কন্টিনিউ শুনতেছি, কন্টিনিউ আমি মিউজিক শুনতেছি, গান শুনতেছি, এই যে কানের দ্বারা, এই কানটা তো আমি বানাই নাই, এই কানটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমানত দিয়েছেন, তাইলে আমার জবানের দ্বারা আমি মানুষের গীবত করতেছি, কন্টিনিউ মানুষের আলোচনা করতেছি, ঘন্টার ঘন্টা ফোনের মধ্যে মানুষের কথা আলোচনা করতেছি, কিন্তু আমার চিন্তা নাই, আমার আখিরাতের চিন্তা নাই, আমার হিসাব নিকাশের চিন্তা নাই, তাইলে এই অবস্থায় হে আল্লাহ আমি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি আমার উপর অনেক জুলুম করে ফেলেছি, এরপরে এরপরে ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা, তাইলে আপনি ছাড়া তো আর গুনাহ করার কেউ নাই, আপনি ছাড়া তো আর কেউ গুনাহ ক্ষমা করবে না, ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার ফজলের দ্বারা, আপনার পক্ষ থেকে, এটা আমার এই কি নাই, অর্থাৎ এই আমার আমলত এত ভালো না, হে আল্লাহ আপনার দয়ার দ্বারা আপনি আমাকে ভিক্ষা দেন, আপনি আমাকে দয়া করেন, আপনার পক্ষ থেকে আমাকে একটু মাফি দিয়ে দেন, আপনার পক্ষ থেকে আমাকে একটু মাফি দিয়ে দেন, ক্ষমা দিয়ে দেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা দিয়ে দেন, হ্যাঁ ওয়ার হামনি, আপনি আমাকে রহম করেন, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে দয়া করেন, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী এবং আপনি দয়াবান। তাইলে এই যে হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে দোয়াটি পড়েছিলেন সেটাও কি একটা ইস্তেগফার, সেটাও একটা ইস্তেগফার, যে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আরেকটা ইস্তেগফার এরকম আছে যেটা হাদিসে আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, এটাও ইস্তেগফার, এটাও ইস্তেগফার। আর আরেকটা ইস্তেগফার আছে যেটা সূরা বাকারার শেষের দিকে, ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا, ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا, ربنا ولا تحملنا ما لا طاقه لنا به, واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. এই দোয়াগুলো আমরা বললাম, এটা ইস্তিগফারের দোয়া। আমরা একটা ছোট বিরতির দিকে যাব, বিরতির দিকে এসে আপনারা আমাদের সাথে, আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন, দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন,
বিরতি থেকে আসে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুদার প্রোগ্রামের শেষ পর্বে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে অনেক ইস্তেগফার আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। একটা ইস্তেগফার বলেছি, একবারে সহজ ইস্তেগফার হইলো আস্তাগফিরুল্লাহ, একবারে সহজ ইস্তেগফার, এটাকে আমরা সবসময় পড়ব। হাঁটতে বসতে বিছানায় আপনি সবসময় আমরা এটাকে বেশি করে পড়ব আস্তাগফিরুল্লাহ, অথবা আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, অথবা আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে দোয়াটা বলে হুজুর সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আপনি নামাজের মধ্যে এই দোয়াটি পড়েন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আমি আরেকটা ইস্তিগফার বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা ইস্তিগফার এরকম আছে, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. এটাও ইস্তেগফার। এটা হলো, আমি আবার বলি, ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامننا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. আরেকটা তো আমি বলি যে আমরা যে সময় আল্লাহ তাআলার কাছে আমরা কী করি, ইস্তেগফার করি, মাফি চাই, এরপরে আমি যাতে আর গুনাহ না করি, এই জন্য কী করতে হবে, যে আমরা একটা দোয়া আছে, এইরকম দোয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি আমি মাঝে মাঝে এটা করতে পারি যাতে আমি আর গুনাহ যাতে না হয়। সেই দোয়াটি হলো, اللهم إنا قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. আমাদের সাথে কলার আছেন, দেখি আমাদের সাথে প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ওজনে ফজরের নামাজের ওয়াক্ত ও আজকে তো আসিল 6:20 পর্যন্ত ওয়াক্ত আসিল, বাট 20-22 মিনিট বা 25 মিনিট আগে দেখা যায় সূর্য উঠন ধরে, তে রাইত তো শর্ট, এখন সময় 8টা ওলা যেমন ওই যায় টাইম শর্ট, উঠি নামাজ লাগিতে দেখা যায় ওয়াক্ত আছে, ক্যালেন্ডারে দেখা যায় ওয়াক্ত আছে, বাট এবার লাগে সূর্য উঠন ধরে অথবা ফোর হয়ে গেছে, লাগে লাল হয়ে গেছে দেখা যায়, সূর্য উঠার জ দেখা যায়, বাট ই 20-25 মিনিট আগে ফজর নামাজ পড়া যায়নি, সূর্য তো উঠুন ক্যালেন্ডার দেখা যায় ওখানে আসে, বুঝতাম আমি জানতাম সে যে ই সূর্য উঠি যারও দেখা যায়, এরপরে দিনে অক্ত আছে দেখা যায় নামাজ পড়া ঠিক আছে নি, পড়তাম পারমনি। আর কোনো প্রশ্ন নেই? জি, সুন্দর প্রশ্ন আপনি করেছেন যে যে সময় ক্যালেন্ডারের মধ্যে টাইম আছে, ধরেন ফর এক্সাম্পল 5:20 মধ্যে, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় আপনি এখনও 5:20 হয় নাই, কিন্তু দেখা যায় ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়, আলু হয়ে চলে আসেছে, বোঝা যায় সূর্য উঠে গেছে, এটা সমস্যা নাই, অনেক সময় আসলে কিন্তু সূর্য উঠে নাই, আপনি দেখবেন আপনি মোবাইলের মধ্যে তো দেখায় অনেক সময় সানরাইজ কটা, এই সানরাইজের আগে যে আপনি পর্সা দেখেন এটার মানি না সূর্য উঠে গেছে, এটার মানি না সূর্য উঠে গেছে, মাঝে মাঝে বোঝাতে পুরো পর্সা হয়ে গেছে, হ্যাঁ আসলে কিন্তু এরকম না, সানরাইজ হওয়ার আগেও কিন্তু অনেক সময় কি হয়ে যায়, আসমান পরিষ্কার থাকলে আপনার দেখতে লাগে মনে হয় সকাল হয়ে গেছে, তাইলে এটার জন্য আপনি কনফিউজ হবেন না,
ক্যালেন্ডারের মধ্যে যেটা আছে এটাকে আপনি ফলো করবেন। পাঁচটা বিষয় যদি থাকে তাহলে পাঁচটা বিষয়ই আপনি সানরাইজ এর আগে পরশা দেখলেও আপনি নামাজ পড়তে পারবেন। এর ভিতরে নামাজ পড়লে এটা ফজরের নামাজ হবে, আর যদি এর এটা পাস হয়ে যায় তাহলে এটা কজা হয়ে যাবে। আর আপনি সানরাইজের পরে যদি আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি বারো মিনিট আপনি এটাকে নামাজ পড়া হারাম, এই টাইমকে আপনি এই টাইমের মধ্যে নামাজ পড়তে পারবেন না, এর পরে যে সময় আসবে তখন আপনি কজা করবেন, এটা কজা হয়ে যাবে। এই জন্য ক্যালেন্ডারের মধ্যে যে টাইমটা আছে এই টাইমটা আপনার কী করতে পারবেন, এর ভিতরে নামাজ পড়লে আপনি নামাজ এটা নামাজ হবে, কোনো সন্দেহের কোনো কারণ নাই। জি, তা আমি যে দোয়াটি বলেছিলাম সেই দোয়াটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, সুন্দর একটি দোয়া বলেছেন যে আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইআ ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। হে আল্লাহ, আমার যে অন্তর, আমার যে কপাল, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার কুদরতের অধীন, সব আপনার কুদরতের অধীন, সবগুলার কন্ট্রোল তো আপনিই করেন। আমার অন্তরের, আমার কপালের, আমার অঙ্গ প্রত্যঙ্গের সবগুলার কন্ট্রোল তো আপনিই করেন। লাম তুমার লিকনা মিনহা সাইয়া, এগুলার কোনো একটার তো মালিক আপনি আমাকে বানান নাই, কোনো একটার মালিক আপনি আমাকে বানান নাই। এগুলার না আমি আমার চেহারার মালিক, না আমি আমার হাতের মালিক, সবগুলার মালিক তো আপনিই। ফাইদা ফাআলতা যালিকা বিনা, যেহেতু এগুলার কোনোটার মালিক আপনি আমাকে বানান নাই, আর এই সমস্ত জিনিস যেগুলো আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সবগুলাই আপনার ক্ষমতাভুক্ত, ফাকুন আন্তা ওয়ালিয়ুনা, সেই হিসাবে হে আল্লাহ আপনি আমাদের ওলি বনে যান। ফাকুন আন্তা ওয়ালিয়ুনা, আপনি আমাদের ওলি বনে যান, অভিভাবক বনে যান। হ্যাঁ, এরপরে ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল, এবং আমাদেরকে সঠিক পথের হেদায়ত দান করুন, আমাদেরকে সঠিক পথের হেদায়ত দান করুন। এগুলা আজকের যে আলোচনা করলাম সেইগুলো হইল আপনার ইস্তেগফার, কিন্তু ইস্তেগফার আর তওবা, ইস্তেগফার মানে গুনাহ মাফি চাওয়া, তওবা মানেও আল্লাহর কাছে তওবা করা, এটাও গুনাহ মাফি চাওয়া। কিন্তু ইস্তেগফার আর তওবা আপনি যেটাই বলেন, কিন্তু সঠিক তওবা, সঠিক ইস্তেগফার কোন সময় হবে, কিভাবে আপনার গুনাহ পুরোপুরি গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য কয়েকটি শর্ত আছে। তওবা ইস্তেগফারের জন্য কয়েকটি শর্ত আছে। আপনি এমনি যদি আপনি কোনো শর্ত ছাড়া আপনি এমনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি করতে পারবেন, আপনি চাইতে পারবেন, কিন্তু পরিপূর্ণভাবে যদি আপনি চান যে আপনি সঠিকভাবে তওবা করবেন, সঠিকভাবে তওবা করবেন, আমরা অনেকে মনে করি যে তওবা করাইতে হলে হুজুর লাগে, আসলে হুজুর লাগে না, জানতে হবে। হ্যাঁ, হুজুরের দ্বারা আপনি জানতে পারবেন, জিজ্ঞেস করবেন যে হুজুর আমি কীভাবে সঠিক তওবা করবো, এগুলো জানবেন, কিন্তু তওবাটা আপনার নিজেই করতে হবে, তওবাটা আপনার নিজেরই করতে হবে। এখন এই তওবাটা এবং ইস্তেগফার, যে তওবার দ্বারা, যে ইস্তেগফারের দ্বারা আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এরকম তওবার জন্য কয়েকটি শর্ত আছে। এর মধ্যে এক নম্বর শর্ত হইল ইয়াকলা আনিল মাসিয়া, আপনি গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। একটা এক্সাম্পল, যে মদের বোতল হাতের মধ্যে আসে, কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মাফি চাই, তাইলে এটা মাফি, এটা তো তওবা হবে না, গুনাহকে ছেড়ে দিতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। নম্বর টু হইল আইয়ান্দিমা আলাইহা, এটার উপর লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, অনুতপ্ত হতে হবে, একা একা বলে চোখের মধ্যে পানি আনতে হবে, অথবা চোখের পানি আনার জন্য চেষ্টা করবে এবং বলবে আমি কেন আমার জীবনে এগুলো করলাম, কেন এটা করলাম, বড় বড় গুণাগুলা স্মরণ করে করে এগুলার জন্য সে অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, আবার কেউ সাথে শেয়ার করবে না, তার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবে না। অনেকে বলে যে আমার জীবনে এটা করছি, এটা করছে, আপনি এটাকে বললে তো এটা আপনি বলবেন কেন, এগুলো তো বলার বিষয় না, আপনি নিজে নিজে অনুতপ্ত হবেন, আপনি নিজে নিজে শর্মিন্দা হবেন। আর তিন নম্বর হইল যে ভবিষ্যতে এটা না করার জন্য আপনি সংকল্প করবেন, পরিপূর্ণ ইরাদা করবেন, পরিপূর্ণ এই আপনার প্রতিজ্ঞা করবেন। এখন শয়তানে বলবে তুমি এরকম প্রতিজ্ঞা করবে না, কেন তুমি আবার তো একটু পরে আবার গুনাহ করে ফেলবে, কালকে আবার গুনাহ করে ফেলবে, তখন আমরা শয়তানকে বলবো না আমি তোমার কথা শুনবো না। আপনি সংকল্প করেন যে আপনি করবেন না, কিন্তু একটা ভয় থাকে যে হয়তো আমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এটা কোনো সমস্যা নাই, ভয় তো থাকে যে আমার দ্বারা হয়তো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি সংকল্প করেন, আপনি প্রতিজ্ঞা করেন যে আমি গুনাহ করব না, আমি নামাজ ছাড়বো না, আমি আজকে থেকে তওবা করলাম, আমি আর নামাজ ছাড়বো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি গীবত করবো না,
আমি চোখের দ্বারা গুনাহ করব না, আমি কানের দ্বারা গান শুনব না, এইরকম আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করেন, ইয়ার পরেও যদি আপনার দ্বারা আবার হয়ে গেছে তখন আপনি আবার তওবা করে ফেলবেন যে আল্লাহ আমি আর করব না। অর্থাৎ আপনার নিয়ত থাকতে হবে মজবুত যে আমি করব না, কিন্তু একটা ভয় থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, ভয় থাকতে পারে হয়তো আমার দ্বারা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই প্রথম নম্বর হইলো আপনি গুনাকে সেরে দিতে হবে, গুনাকে সেরে দিয়ে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। নম্বর টু হইল যে আপনি আপনার জীবনের সমস্ত গুনার উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, সবগুলা গুনাকে মনে করতে হবে এরকম না। আমি অনেকে হয়তো ভুল বুঝবেন মনে হয়, অর্থাৎ যত গুনা করেছেন আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমার তো ওগুলো মনে নাই, অনেক গুণা আমি করেছি, ছোটো গুণা, বড় গুণা, শিরিক, বেদাত, সব গুণা, আমার দ্বারা যেহেতু গুণা হয়েছে আমার তো মনে নাই, সবগুলা থেকে আমি তওবা করলাম, এরকম বলে ফেলবেন, সব গুণা থেকে তওবা, এবং আমি কি আমি আপনাকে নারাজ করে ফেলেছি, আপনি শর্মিন্দা হবেন, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। তিন নম্বর হইল আপনি ইন ফিউচার ভবিষ্যতে এইটা এরকম গুণা না করার জন্য আপনি একটা প্রতিজ্ঞা করবেন, নিয়ত করবেন, নিয়ত করবেন। এটা হলো এরকমভাবে যদি আপনি তওবা করেন সেই তওবার দ্বারা আপনার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে আত-তায়িবু মিনাজ যাম কামাল্লা যামবালা, যদি কেউ সঠিকভাবে তওবা করে তাইলে সে এমনভাবে তার তওবার দ্বারা সে এমনভাবে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় যেমন সে কোনো গুণাই করে নাই। এই তিনটা শর্তের সাথে আরেকটা শর্ত আছে কিন্তু, যে যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, এটা যদি আল্লাহর হক হয়, যেমন ধরুন নামাজ মিস করছেন, তাহলে আপনি আল্লাহর কাছে তওবাও করবেন আর নামাজের কজাও করবেন। আপনি যদি জাকাত না দিয়ে থাকেন, তাহলে জাকাত আপনি 10 বছরের জাকাত দেন নাই, আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, যদি একসাথে দেওয়ার তৌফিক থাকে 10 বছরের জাকাত একসাথে দিয়ে দিবেন, যদি একসাথে দেওয়ার সুযোগ না থাকে, আপনার সম্পদ নাই, তাহলে আপনি অল্প অল্প করে দিবেন এবং আল্লাহর কাছে মাফি চাইবেন। আর যদি আপনি কোনো মানুষের কী করতে পারেন, মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে দেখতে হবে যদি আপনি কোনো মানুষের জায়গা দখল করেছেন অন্যায়ভাবে, তাহলে জায়গাকে ফিরিয়ে দিতে হবে। আপনি জায়গা না দিয়ে যদি শুধু তওবা তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবে না। কোনো মানুষের জায়গা যদি আপনি নিয়ে আসছেন, দখল করছেন, এটাকে ফিরিয়ে দিতে হবে, এটাকে ফিরিয়ে দিতে হবে। কোনো মানুষের টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, লেনদেনের মধ্যে যদি আপনি কোনো বেশকম হয়ে থাকে, তাহলে তাকে এই পয়সাটা ফিরিয়ে দিতে হবে। সে যদি না থাকে তার আওলাদকে, তার ওয়ারিসদেরকে ফিরিয়ে দিতে হবে। এরকম যদি কোনো মানুষকে আপনি কথার দ্বারা কষ্ট দিয়ে থাকেন, গালিগালাজ করে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আরবারে ঘুরাইছি, ও যে প্রশ্ন করছিলাম। জি জি, হোকা তো আমি জানতাম হয়েছিলাম আপনার প্রশ্ন আর কি, যে ওদের আমরা দেশ কুরবানি দিই, তো ওখান শুনি যে যারা যে কুরবানি মাংস খাটন জহরন এরারে ফসা দেওয়া লাগে, তো ওখানে আমি জানতাম যে নিজেও যদি বাড়ি যারা তখন এরা যদি খাটন, এরা যদি কেউ গরিব হন, কেউ ধনী হইরা, এরা যে স্বাদ খাটার স্বাদ নেন, তো এরারে কি তা ওই ফসা দেওয়া লাগেনি, নিজের যদি কেউ হন কি? ঠিক আছে জি, যখন তখন যখন শুনিয়া যে ফসা দেওয়া লাগে যারা মাংস খাটন জেনে জহরন জেনে, তখন তো আমি জানতে চাই যে নিজের যদি যারা গরিব হোকা ধনী হোকা ও থারারে খাটার ফসা দেওয়া লাগেনি, ওখান থেকে আমি জানতে চাই কইবা বুঝাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বোন প্রশ্ন করেছেন যে কুরবানির মধ্যে যে আমরা যে সময় কুরবানি দেই, তখন কুরবানি হইলো আপনার কুরবানি, আপনি একটা এক্সাম্পল, আপনি 1 লক্ষ টাকা পাঠাইছেন কুরবানির জন্য, এখন এটাকে যে গরুকে জবে করা, এরপরে গরুকে আপনার কী করা, গরুকে বানানোর মধ্যে যে একটা কী হয়, কিছু মানুষের মেহনত করে, আমাদের দেশে কালচার হইল যারা অনেক গরিব লোক আসে এবং এগুলো নিয়ে যায়, এই ব্যাপারে মশলাটা কী আমরা একটু বলবো আপনার সাথে। এই আমাদের সাথে একজন কলার আছেন, এরপরে আমি একসাথে উত্তর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চেন আছে আমার। জি, রব্বি আর রাব্বির অর্থ কিটা, রব্বির মিনিং কিটা, রাব্বি মিনিংটা বুঝতাম, অর্থ বুঝতে পারলাম। আসলে শব্দটা হলো রাব্বি, আমরা অনেক সময় রব্বি হইলে কি, আসলে শব্দটা হলো রাব্বি, বুঝছেন? সেদিন কোনো আপনারা হুজুরে এখন হইলা রব্বি, ওখানে আমি ওইটাই কয়, আসলে আরবি শব্দটা হলো রাব্বি, অর্থাৎ আমার রব, আমার রব, আমার প্রতিপালক, বুঝছেন?
আচ্ছা আমি যদি আচ্ছা আর একটা কোয়েশ্চেন আমার, আমি যদি বেশি খান্দাখুন্দি করি আল্লাহর কাছে যে আমার চকুর যদি ফানি পড়ে বেশি, আমার চকুর কোনো প্রবলেম আসবে নি ভবিষ্যতে? ইনশাল্লাহ এটা আইতো না, যদি এই কারণে আয়াত এটার দ্বারা ইনশাল্লাহ কোনো প্রবলেম হইতো না। আমাদের কাছে যে প্রশ্ন করেছেন একজন বোন যে কুরবানি, তা কুরবানির মধ্যে আপনার এই আমরা বলি থাকি যে আপনি 1,00,000 টাকা দিতে পারছেন, তাহলে আপনি যদি আরো 2,000 টাকা 4,000 টাকা বাড়াইয়া দেন, তাহলে যারা এগুলাকে গরুকে বানাবে তাদের পিছনে এগুলা যেমন ধরেন চারজনে কাজ করছে 500 টাকা করে দিয়ে দিলেন, 2,000 টাকা যাবে, বস এটা কুরবানির মধ্যে একবারে ফ্রেশ থাকলো, কুরবানির মধ্যে আর কোনো ঝামেলা থাকলো না। এখন আমাদের সাথে আরেকজন কলার আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা বাবা, আমি একটা জানতাম, আল্লাহুম্মা আসআলুকাল আফিয়া। আল্লাহুম্মা এটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। আচ্ছা ও অর্থটা জানতাম। আপনি আমার লগে কওকা আল্লাহুম্মা তাহলে এখন কথা হইলো তান প্রশ্ন করছেন যে কুরবানির মধ্যে আপনার যদি দেখা যায় যে নিজের মানুষ হয়, তোমার ধরেন আপনি কুরবানি দিয়েছেন আপনার ভাই, উনি উনারও উনার নামেও কুরবানি দিচ্ছেন, হ্যাঁ তাইলে তো আর এগুলা পয়সা দিতে হবে না, এটার দ্বারা কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো যারা এরকম হয়, অনেক মানুষ আসে যারা এটাকে কাটার জন্য আসে এবং এরা এটার জন্য একটু বেশি নিয়ে যায়, এবং এটার মধ্যে যদি তখন প্রশ্নটা হইল যারা কুরবানি যাদের নামে দিছেন এরা চারা যারা এটাকে কাজ করবে, যারা এটাকে আপনার গরুকে কাটবে, এরা যদি দেখা যায় এই কাজ করার দ্বারা একটু বেশি নিয়ে গেল আর তাকে এটার বিনিময় দেওয়া হলো না, সে মনে করছে আমি কাটছি আমি একটা গরুর একটা রান নিয়ে যাই, হ্যাঁ তাইলে এরকম হলে এটা তো কুরবানিটা একটু কী হয়ে যাবে, একটু বেজাল হয়ে যাবে। এই জন্য যারা কুরবানির গোশত নিতে পারবে, যারা কাটবে এরা গোশত নিতে পারবে, কিন্তু কাটছে করে এটা নিতে পারবে না, কাটছে এই জন্য যদি একটু বেশি করে নিয়ে যায় 10 কেজি নিয়ে যায় আর তাকে কোনো পয়সা দেওয়া হইলো না, তাইলে এটা আবার সুন্দর না। এমনকি নিজের মধ্যেও যদি কোনো গরিব থাকে, নিজের মধ্যে নিজের মধ্যে যদি একবারে নিজের আপন ভাই অথবা এই আপনার কি আছে চাচাতো ভাই আছে মামা আছে যদি গরিব হয়, আর যদি আপনি এটাকে গরু কাটার জন্য তো এরা নিবে না, এই পয়সা নিবে না, আপনি অন্য বাবদে তাদেরকে কিছু দিয়ে দিলেন যে তোমরা এইদিন ঈদের দিন একটা বোনাস দিয়ে দিলেন, আপনি যদি মনে করেন যে এরা গরিব এবং এরা কাটছেন অথবা তাদেরকে আপনি দিয়ে দিলেন। আর একবারে নিজের ফ্যামিলির ভিতরে যদি হয় দেখা যায় যে আপনার ভাই উনার নামেও কুরবানি আছে এবং আশা করি এই এটা তো উনি তো এমনিই কুরবানি পাবেন, উনি তো আর উনি তো যেহেতু উনার নামে কুরবানি আছে উনি তো এমনিই কুরবানির একটা অংশ পাবেন, হ্যাঁ কিন্তু যদি আপনার ফ্যামিলি ছাড়া যেমন একটু দূরই যদি চাচাতো ভাই আসে মামাতো ভাই আসে ফুফাতো ভাই আসে যারা আসছে এবং এরা এই কাটার দ্বারা যদি একটু বেশি নিয়ে গেল, যদি এরা নিজের মানুষ কিন্তু এরপরও আমি মনে করি তাদেরকে একটু গিফট দিয়ে দেওয়া তো ভালো, এদের জন্য এই যে কষ্টটা করছে একটা গিফট আদিয়া তাদেরকে দিয়ে দিলে তাইলে এইটা আর কি হবে না, কুরবানিটা একবারে ফেরত হয়ে যাবে। আমাদের জন্য তো কোনো ব্যাপারই না, আমরা 1,00,000 টাকা 2,00,000 টাকা দিতে পারি কুরবানির জন্য, আমরা মাত্র 2,000-4,000 টাকা বলন দিব বিশেষ করে এটার জন্য, যে তাইলে আমাদের কুরবানিটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একজন প্রশ্ন করেছেন এই রব্বি আর রাব্বি, আসলে আমরা অনেক সময় বাংলায় অনেক সময় একটু বেশ কম হয়ে যায়, আসলে শব্দটা হলো রাব্বি, আসলে শব্দটা হলো কি রাব্বি মানে রা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রা 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 জবর রা, আর আমরা আজকে যে দোয়া বলেছি এটা হইলো আল্লাহুম্মা আনতা খাল, এই যে আজকে যে দোয়াটা বলেছি সেই দোয়াটি হইলো সাইয়েদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, রব্বি বলবো না আমরা, এটা রার মধ্যে জবর, আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি এরকম বলবো। আরেকজন বোন প্রশ্ন করেছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, এটা একটা দোয়া, আপনি এটা বলতে পারবেন? হে আল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা চাই, আমি সব রকমের নিরাপত্তা, আমার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা, আমার কবরের মধ্যে আজাব থেকে নিরাপত্তা, হাসরের ময়দানে আমি যাতে আপনার এই আপনার সূর্য যে মাথার উপরে থাকবে আমি এই আজাব থেকে আপনার কাছে নিরাপত্তা চাই, পুলসিরাতের আজাব থেকে নিরাপত্তা চাই, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা চাই, সবগুলো এর ভিতরে আছে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া।
তাইলে আমি এই আমাদের যারা দর্শক আছেন আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে দোয়া সম্পর্কে প্রশ্ন করবেন, দোয়া ছাড়া অন্য বিষয়ে কোনো প্রশ্ন আপনারা অন্য প্রোগ্রামের মধ্যে করবেন। আমাদের আলহামদুলিল্লাহ ইকরা বাংলায় অনেক প্রোগ্রাম আছে, আমাদের বড় বড় শেখরা আছেন, তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন। আর এই প্রোগ্রাম যেহেতু দোয়া মসনুদার প্রোগ্রাম, সেই যে কোনো দোয়া সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারবেন। এটা এটার মধ্যে অনেক প্রশ্ন আছে, আপনি চাইলে বলতে অনেক প্রশ্ন করতে পারবেন চাইলে। কিন্তু দোয়া অনেক অনেক দোয়া আছে কোরআন এবং হাদিসের মধ্যে। আমাদের সাথে কলার আছেন, জি আসসালামু আলাইকুম। আমরা দুনিয়ায় সব মুসলমানের তরিকা তো কত রানানি মুসলমানের মাঝে, কোন তরিকা ধরলে আমরা তেহত্তর হাতারের মাঝে পারবো সকল দোয়া সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমরা খুশি হইলাম নাকি। জি ঠিক আছে। জি তো আমি কথা খোয়াত আসলাম যে আপনার তওবা, যেটা এই তওবাটা কয়েকটা শর্ত আমি আমি আপনাদের সামনে বলেছি, এর মধ্যে এক নম্বর শর্ত হইল গুনাকে গুনা থেকে পৃথক হওয়া, গুনাকে ছেড়ে দেওয়া। দুই নম্বর শর্ত হইল শর্মিন্দা লজ্জিত হওয়া। তিন নম্বর শর্ত হইল ভবিষ্যতে এটা না করার জন্য সংকল্প করা, একটা প্রতিজ্ঞা করা। কিন্তু ভয় থাকবে, হয়তো আমার দ্বারা হয়ে যাবে, এটা সমস্যা নাই, কিন্তু আপনি নিয়ত করেন যে আমি আর গুনাহ করব না। চার নম্বর শর্ত আমি বলছিলাম, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি তাইলে আমি মানুষের জায়গা দখল করলে জায়গা ফিরিয়ে দিতে হবে, মানুষের টাকা নিয়ে থাকলে টাকা ফিরিয়ে দিতে হবে, তার যার কাছ থেকে নিয়েছিলাম সে যদি দুনিয়াতে না থাকে তার ওয়ারিস যারা আছে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপরে মানুষকে যদি আমি গালিগালাজ করি, মানুষকে যদি গালি আপনার গীবত করি, মানুষের যদি আমি এইরকম কষ্ট দিয়ে থাকি তার কাছে মাফি চাইতে হবে, তার কাছে মাফি চাইতে হবে, এরকম আমরা করব। আর আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহর হক যেগুলো আছে এগুলোর জন্য আমরা তওবাও করব, আর সাধ্য অনুযায়ী আমরা ফিরি, আমরা নামাজ যদি ছুটে যাই নামাজ কজা করব, যাকাত যদি না দিয়ে থাকি যাকাত দেওয়ার আমরা চেষ্টা করব, হজ না করলে আমরা হজ আমরা আদায় করব। জি পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, গাড়িতে ওঠার আগে কি দোয়া পড়তে হয়? মানে আমি কাজে যাচ্ছি, গাড়িতে উঠতেছি, গাড়ির দোয়া কি দোয়াটা পড়লে? হ্যাঁ জি, ওঠার আগে। জি ঠিক আছে ভাই। জি ভাইয়া, জি সালামুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন গাড়িতে ওঠার দোয়া। গাড়িতে আমরা যে সময় উঠবো তখন বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবো, এটা যে কোনো গাড়ি হোক অথবা ট্রেন হোক, আপনি উঠার পরে প্রথম বিসমিল্লাহ বলবেন, এরপরে এরপরে আপনি বলবেন বিসমিল্লাহ, প্রথম বলবেন, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটাকে আমি আবার বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কলার আছেন, জি কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা, আমি ইবার হসি, আমি যে একটা দোয়া কইছিলাম আপনি শুদ্ধ করে দিছিলেন। জি জি, ওটাটা দেখো কে চাই আমার ওই নিয়ে হন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আফিয়াত, আমি ইঞ্জিনিকটা লম্বা করতাম না পাঠ্য করে করতাম, আসআলুকাল আপনি কোকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আইন লম্বা হইব, আইন আইন লম্বা হইব, আফিয়া লম আফিয়া এই খালিফ লম্বা হইব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। জি এখানে লম্বা হইব। জি তো আমাদের ভাই একজন ভাই প্রশ্ন করেছিলেন গাড়ির দোয়া, তো গাড়ির দোয়াটা আমি বললাম যে প্রথমে বলবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখারা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে যদি আপনি বলেন বলতে পারেন, আর একটু লম্বা দোয়া বলতে পারবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি
فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ যদি আপনি পুরাটা পড়তে পারেন না তাইলে মিনিমাম আপনি বলবেন سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ আপনি এই দোয়াটা আপনি গুগলের মধ্যে সার্চ করলে পারবেন দোয়া ফর আপনার ভেহিকল দোয়া ফর কার কার দোয়া যদি আপনি লেখেন আজকে যে আমি দোয়াটি বলেছি সৈয়দুল ইস্তেগফার এটা যদি আপনি গুগলের মধ্যে সার্চ করেন তারপর পেয়ে যাবেন সৈয়দুল ইস্তেগফার যদি আপনি গুগলের মধ্যে সার্চ করেন ইউটিউবের মধ্যে সার্চ করেন আপনি পেয়ে যাবেন আমি চাই আমাদের প্রত্যেকটা ভিউয়ার সৈয়দুল ইস্তেগফার যেন আমরা মেমোরাইজ করে নেই সকালে একবার পড়ি বিকালে একবার পড়ি আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামকে যেন কবুল করেন আগামী সপ্তাহে আপনারা আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু